স্ক্যাম 92 সুপার ডুপার হিট হওয়ার পর হনসল মেহতা এবং তার একলব্য তুষার হীরানন্দানি নিয়ে চলে এসেছে স্ক্যাম 2003। অবশ্যই স্ক্যাম 2003 একটা বড় ধাক্কা দেবে, যেটা স্ক্যাম 92ও দিয়েছে। সেটা হচ্ছে প্রথম পাঁচটা এপিসোডের ডিক্লারেশন কিন্তু এর আগে থেকে করেনি, এরা হঠাৎ করেই টু বি কন্টিনিউ মেরে দিল। তো অবশ্যই বাকি পাঁচটা এপিসোড পরের মাসে আসছে, কিন্তু স্ক্যাম 2003 সিজন 1-এর যদি রিভিউ করতে প্রথম বসি তাহলে অবশ্যই গগন দেবরিয়ার। গগন দেবরিয়ার এত বড় মাপের একজন অভিনেতাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এলো হনসল মেহতা এবং তার একলব্য তুষার হীরানন্দানি। কারণ একলব্য এই কারণে বলছি, কারণ স্ক্যাম 92 ডিরেক্ট করেছিল কিন্তু হনসল মেহতা নিজে, এবং স্ক্যাম 92 যেখানে হর্ষক মেহতার স্ক্যাম, যেটা পিভি নরসিমা রাওয়ের আমলে হয়েছিল 1992 সালে, সেই চরিত্রে প্রতীক গান্ধী, সেও একজন স্ট্রাগলার অ্যাক্টর ছিল বলিউডের, প্রতীক গান্ধীকে প্রথম চান্স দিয়ে প্রতীক গান্ধীকে বর্তমানে তিনি একজন অভিনেতা হিসেবে ব্র্যান্ড বানিয়েছে। ঠিক সেরকমই গগন দেবরিয়ারও বলিউডের একজন স্ট্রাগলার অ্যাক্টর ছিল এবং তিনি একজন অনেক পুরনো থিয়েটার অ্যাক্টর। তাকে এই স্ক্যাম 2003-তে আব্দুল করিম তেলগির চরিত্রে নিয়ে এসে ফাটাফাটি একটা ব্রেক দিয়েছে হনসল মেহতা। কিন্তু হনসল মেহতা এখানে ডিরেকশনের দায়িত্বভার তার একলব্য, তার অ্যাসিস্ট্যান্ট তুষার হীরানন্দানিকে দিয়ে দিয়েছে। আর তুষার হীরানন্দানি নিজে এর আগে পপুলার ছিল সান্ড কি আগ সিনেমাটার জন্য। তো যাই হোক, এইবার যেটা হচ্ছে প্রেক্ষাপট, স্ক্যাম 2003 একটা ডায়লগ খুব কানে বাজে, মানে বাঘ যেমন নিজের শিকার ধরে তেমন বাঘের নিজেরও শিকার হওয়ার ভয় থাকে, এবং বাঘ জঙ্গলে ততদিন টিকে থাকতে পারে যতদিন বাঘ নিজে মাংস, মানে নিজের শিকার ধরা মাংস পুরোটা না খেয়ে কিছুটা মাংস ফেলে রেখে যায় জঙ্গলের নেকড়ে বাঘের দলের জন্য। কারণ নেকড়ে বাঘের দল তারা কিন্তু যে কোনো সময় বাঘকে মেরে ফেলতে পারে। তো অদ্ভুত ব্যাপার, আমাদের সিস্টেম, আমাদের সিস্টেমের দিকে আঙুল তুলে দেয় স্ক্যাম 92 বা স্ক্যাম 2003। আসলে হনসল মেহতা স্ক্যাম বা এই ক্রাইম থ্রিলারের এমন একটা জনারকে ধরেছে যেখানে খুনটা, মানে খুন বা মানে রক্তপাত নেই, সেখানে রয়েছে শুধুমাত্র বুদ্ধির খেলা, চিটিংবাজি এবং চতুরতা, এবং কিভাবে একজন স্ক্যামার স্ক্যাম করছে। কিন্তু অদ্ভুতভাবে হর্ষদ মেহতা স্ক্যামে তো তাও সাধারণ মানুষ জড়িত ছিল, কিন্তু আব্দুল করিম তেলগির এই স্ক্যাম 2003-তে কোথাও কিন্তু সাধারণ মানুষ জড়িত ছিল না। কারণ আব্দুল করিম তেলগি সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের কোষাগারে ধাক্কা দিয়েছিল, এবং সেটা হচ্ছে স্ট্যাম্প পেপার স্ক্যাম। হনসল মেহতা এখানে খুব অদ্ভুতভাবে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমার নায়কের ড্রিম সিকোয়েন্সকে টুকে দিয়েছেন তার ক্রেডিট লিস্টে। হ্যাঁ, নায়কের যে ড্রিম সিকোয়েন্সটা ছিল, যেখানে আমরা উত্তম কুমারকে দেখেছিলাম টাকার পাহাড়ের মধ্যে আস্তে 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 তিনি ডুবে যাচ্ছেন এবং শুধু হাফটা বেরিয়ে রয়েছে, ঠিক স্ক্যাম 2003-এর স্টার্টিংয়ের যে ক্রেডিট লিস্টটা দেখবেন, সেই ক্রেডিট লিস্টটাতেও কিন্তু আব্দুল করিম তেলগির চরিত্রটা আস্তে আস্তে স্ট্যাম্প পেপারের পাহাড়ের মধ্যে ডুবে যাচ্ছে, এবং ঠিক যেখানে ডিরেক্টরের নাম দেখানো হচ্ছে সেখানে কিন্তু তার হাতটা গর্ত থেকে বেরিয়ে আসছে। তো খুব সুন্দরভাবে টুকেছেন হনসল মেহতা এবং তুষার হীরানন্দানি, যেটা বাঙালির চোখের আড়াল হয়নি, তবে ভালো লেগেছে। কারণ হনসল মেহতা স্ক্যাম 92-এর বিখ্যাত যে থিম সং, যে থিম সংটা আমার ব্যাকগ্রাউন্ডে বাজছে, এই সেই থিম সংটাকেই সে তুলে নিয়ে এসছে এই স্ক্যাম 2003-তে, এবং এই এই থিম সংটাই একটা স্পার্ক। যাই হোক, তো এখানে আব্দুল করিম তেলগির ডায়লগে এটা প্রমাণিত হয়েছিল যে সিস্টেমে থেকে যদি তুমি স্ক্যাম করতে চাও তাহলে তুমি হলে বাঘ, আর নেকড়ের দল হলো এই প্রশাসকরা, নেতা মন্ত্রী পুলিশ, এদেরকে তোমাকে টাকা খাওয়াতে হবে, নাহলে এরা তোমাকে মেরে ফেলবে, এরা তোমাকে ছেড়ে কথা বলবে। তো যাই হোক, স্ক্যাম 2003-এর শেষে ধরা পড়েছিল আব্দুল করিম তেলগি, এবং আব্দুল করিম তেলগি 30 বছরের জেল হয়েছিল, এবং পরবর্তীকালে 2017-এ, কারণ তার হাই সুগার ছিল, হাই প্রেশার ছিল, মাল্টি অর্গান ফেলিয়র হওয়াতে 2017-এ তিনি মারা যান। আব্দুল করিম তেলগির এই স্ক্যামটার মধ্যে আরেকটা দারুণ জিনিস ছিল, যেটা এই প্রথম সেশনের একদম এন্ডিংয়ে দেখানো হয়েছিল। আব্দুল করিম তেলগি ভারতবর্ষে নিউজে প্রথম ফোকাস হয়েছিল, এক রাতে 90 লক্ষ টাকা উড়িয়েছিল একটি বারে বার ড্যান্সারের উপর, এবং সেই দিনটা ছিল 31শে ডিসেম্বর 2007,
এবং সেটাই প্রথম ভারতবর্ষের সিস্টেমের চোখে লেগেছিল। যদি ওই ঘটনাটা আব্দুল করিম তেলগি না করতো, তাহলে না জানি কত বছর আব্দুল করিম তেলগি ভারতবর্ষের মতন দেশে দাঁড়িয়ে এই স্ক্যামটা করে যেতে পারত। তো অবশ্যই সেশন টু এর দিকেও নজর থাকবে। আব্দুল করিম তেলগির চরিত্রটা গগন দেবরিয়ার এত পারফেক্ট করেছে, এবং যার জন্য গগন দেবরিয়ার এখানে সমস্ত আনফিটেড প্যান্ট পরেছে, কারণ হানসল মেহতা বলেই ছিল তাকে অলওয়েজ যেন প্যান্টটাকে সে ধরে তুলছে এরকম দেখানো হয়। তো অবশ্যই পারফেক্টলি আব্দুল করিম তেলগির চরিত্রে গগন দেবরিয়ার ওই সিচুয়েশনটাকে বার বার করে দেখিয়েছে যে মাঝে মাঝে প্যান্টটা যেন সে তুলছে, লুজ হয়ে যাচ্ছে এবং তুলছে। তো আমি এই ট্রেলার রিভিউতে একটা কথাই বলেছিলাম যে যখন কোনো অল্প শিক্ষিত লোক ক্রাইম করতে যায়, তখন সে কিন্তু স্ক্যাম করে একটা জবা খিচুড়ি কাজ করে হেরে যায়। এবং স্ক্যাম 2003 যেখান থেকে স্টার্টিং হচ্ছে সেখানেও ঠিক তাই দেখাচ্ছে। তার নার্কো অ্যানালিসিসে সে পরিষ্কার বলছে যে কোনো স্ক্যাম রাজনৈতিক সমর্থন এবং প্রশাসনের সমর্থন ছাড়া সম্ভব হয় না। তো অবশ্যই সেশন টু এর দিকে নজর থাকবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। লাদা রিভিউ ভিডিও নিয়ে আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।